হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। শুরু করছি আজকে একটা ব্লগ। দেখতেই পাচ্ছ অলরেডি আমি একদম সাজুগুজু করে রেডি, কারণ আজকে আমি বাড়ি যাব। অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি, সেই গেছিলাম শিল্পার বিয়েতে, তারপর আর যাওয়া হয়নি। তো আজকে বাড়ি যাব, আর অনেক দিন পর পিকুর সাথে দেখা হবে, সবার সাথে দেখা হবে, বেশ মজা হবে। আর বাড়িতে মনে হয় পিঠে ফিটে করবে আমি যেহেতু যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, আর সাথে থেকো, পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি একদম রেডি, যা যা নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি। শীতের একটু সোয়েটার ফোয়েটার নিতে গেলে দেখবে দুটো তিনটে ব্যাগ হয়েই যায়, মানে দুটো সোয়েটার নিয়েছি, একটা পরে যাচ্ছি, একটা জ্যাকেট নিয়ে আছি যদি আমি বাইকে ফিরি। আর তোমার হচ্ছে ওখানে তো আছে সব কিছু, বিশেষ কিছু নেওয়ার নেই, ওই টুকটাক আমার মেকআপের জিনিস তো থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো চলো, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই। কাশ্মীর থেকে আমি যে গিফটগুলো এনেছিলাম সেগুলো আমি দিলাম এই মাত্র পিকু বৌদিকে, সবাইকে। ভাল লাগছে? কুর্তির সাথে ভাল লাগবে। একটু পরে দেখাও, ওটা একটু পরে দেখো হচ্ছে কিনা, হবে? এই যে পিকু, এই দেখ সোয়েটার নে, কে নেয় কে নেয়। এদিকে মাও নিজের হাতে সোয়েটার বুনছে। আমার মা ওর জন্য একটা ব্ল্যাক কালারের সোয়েটার বানিয়েছে, তো এখন ট্রাই করে দেখছি কেমন হয়েছে। চশমাটা তো খুলতে হয়, হাতে ঢুকিয়ে দিচ্ছে। দেখি একটু পিছনে যাও না, পিছনে যাও, একটু পিছনে যাও, বর বেড়ে যাবে, বেড়ে যাবে, হ্যাঁ ঝুলে বেড়ে যায়। কলারটা ঠিক করো না, তোকে নিতে হবে এখানে এসে। না ওটা বেড়ে যাবে, ধুলে বেড়ে যাবে, এগুলো হাতে বোনা তো বেড়ে যায়, বেড়ে যায়, লম্বায় চওড়ায় সব বেড়ে যাবে। চওড়া না বললে চওড়া ঠিক আছে, না সবদিকে বাড়বে, সবদিকে বাড়বে, হাতে বোনা তো ছাড়বে ওটা। এই বাপ, আমরা জাস্ট একটু আগে বাড়িতে ঢুকলাম, তো এবারে একটু ফ্রেশ হয়ে নেব, আর জামা কাপড়গুলো দিয়ে দিলাম পিকুকে, বৌদিকে, সবাইকে। আর এবারে চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু রেস্ট নেব। ওকে দে রান্না করতে দে,
কি হচ্ছে দা দূর ছোট আমার কাজ লাগবে কেন আমার শুকনো লাগা লাগবে সব ভুলে না আমরা তো দেখে দিচ্ছিস তো ও পাগল করে দেবে ব্যাস দেখলি তো কি রে বড় গুরু যে শিখিয়ে সেরকম হবে রান্না করছিস তুই আর কোন জায়গায় ধরে সব খিদের সাথে সবাই লোকজনকে বসতে দেবো না রান্না করবো জায়গাটা করে দিচ্ছ তোমার হলুদ দিয়ে দেখে নিতে হবে দেখে তারপর আমাদের তো আসিস না কি করছে নুনটা পরিমাণ মতন দে নুনটা এতটা না 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 এটা একটু কম হবে না একটু কম একটু কম না না জল দাও আরে জল পড়বে তো আরে পড়লে জল টেনে যাবে আসিস না 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 আমি মাপ করছি দাঁড়া আমি মাপ করছি তো পাগলা করে দিচ্ছে দেখে দেখো আরো নুন দিচ্ছে কিছু হবে না তুই খাও নুনে পোড়া হয়ে যাবে দেখি তুই চেটে তোকে চেকে খাইয়ে দেখাবো দেড় চামচ নুনি দিয়েছে দেখো কি তো দেখ তুই তোকে না বলেছি নুন বেশি হয়েছে ভুলবার রান্না নুনে পোড়া হয়ে যাবে একটু লঙ্কা গুঁড়ো দেয় কাঁচা লঙ্কা দিতে হবে ও আচ্ছা হলুদ গুঁড়ো দিবি লঙ্কা ঝাল নেই কালো গুঁড়ো না 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 একটা কাঁচা লঙ্কা দিই না হলে মা বলো একটা কাঁচা লঙ্কা দিস না ছিড়ি এ কি করছি এটা আলু মিস করে গেল আর এটা পড়ে গেছে গ্যাস তো কিনতে হবে এটা নতুন টাইপের রান্না হচ্ছে আরে ঠিক করে ধরো ওটা সব তো বাইরেই পড়ে গেছে এই রান্না করতে হবে অল্প
কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা থাকি থাকি আছে থাকি থাকবে তো তুই তো অনেক পরে পরে দিয়েছিস সব আবার পেঁয়াজ দিবি জন্মকালের কড়াই জন্মের আগের আমি তো এসে দেখছি এটাই আজকে আমাদের রাতের মেনু হচ্ছে আলুর তরকারি আলু ভাজা আর লুচি আলুর তরকারিটা স্পেশালি দাদা বানিয়েছে তো চলো রাতের ডিনার আমরা করে নিচ্ছি আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা ছোট লাইক কমেন্ট শেয়ার আনসাবস্ক্রাইব তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে